আজকে তোমাদের যে কোর্সের ব্যাপারে ইনফরমেশান দেব সেটি হলো বিভিওসি, ব্যাচেলার অফ ভোকেশন। এটি তোমরা উচ্চ মাধ্যমিক পাশ করার পরে করতে পারো। এখান থেকে চাকরির সুযোগ সুবিধা অনেক বেশি। বর্তমান সময়ে ব্যাচেলার অফ ভোকেশন ভারতবর্ষের অন্যতম একটি জনপ্রিয় কোর্স হয়ে উঠেছে। তার প্রধান কারণ হচ্ছে কাজের চাহিদার উপর নির্ভর করে বর্তমানে বৃত্তিমূলক বা দক্ষতা ভিত্তিক শিক্ষার গুরুত্ব অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। এই কোর্সটির যেহেতু অ্যাপ্লিকেশান পার্ট অনেক বেশি, মানে থিওরির থেকে প্র্যাকটিক্যালের উপরে নজর বেশি দেওয়া হয়, তাই এখান থেকে জবের সুযোগ অনেক বেশি থাকছে। এই কোর্সে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এখানে থাকছে প্রস্থান পয়েন্ট। মানে হলো, ধরো তুমি এই কোর্সে ভর্তি হলে 1 বছর পরে আর এই কোর্সটি কমপ্লিট করতে পারছো না, তখন তুমি যে ডিগ্রিটি পাবে সেটি হচ্ছে বিভিওসি ডিপ্লোমা। কেউ যদি 2 বছরের মাথায় ছেড়ে দেয় তাহলে বিভিওসি অ্যাডভান্স ডিপ্লোমা সার্টিফিকেট পাবে, আর যদি 3 বছর কমপ্লিট করে তাহলে তো বিভিওসি ডিগ্রি কোর্স পাচ্ছে, মানে ডিগ্রি কোর্সের সার্টিফিকেট পাচ্ছে। তবে প্রতিটা ক্ষেত্রেই চাকরির সুযোগ থাকবে, মানে বিভিওসি ডিপ্লোমা কমপ্লিট করার পরেও সে কিন্তু চাকরিতে অ্যাপ্লাই করতে পারে, অ্যাডভান্স ডিপ্লোমা কমপ্লিট করার পরেও সে জবে অ্যাপ্লাই করতে পারে, আর বিভিওসি ডিগ্রি কমপ্লিট করার পরে তো নানা রকমের চাকরির সুযোগ থাকবে। অনেকে জানতে চেয়েছিলে যে এই বিভিওসি কলকাতার কোথায় পড়ানো হয়। কলকাতার আশুতোষ কলেজে বিভিওসি পড়ানো হয় 2টি সাবজেক্টের উপরে, সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অ্যাকোয়াকালচার অ্যান্ড ফিশারিস। এই 2টি সাবজেক্টের উপরে বিভিওসি পড়ানো হয় কলকাতা আশুতোষ কলেজে। আরও জানতে চেয়েছিলে যে এর সিলেবাস কী আছে এবং বিভিওসি সফটওয়্যার ডেভেলপমেন্টের উপরে কী কী সাবজেক্ট আছে, সে ব্যাপারে তোমরা এখান থেকে ডিটেলস ইনফরমেশান পেয়ে যাবে। তোমরা কলকাতা আশুতোষ কলেজের ওয়েবসাইটে গিয়ে বিভিওসি সফটওয়্যার ডেভেলপমেন্টের আন্ডার গ্র্যাজুয়েট সিলেবাস যদি ডাউনলোড করে নাও, সেখান থেকে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার এবং পুরো সেমিস্টারের সমস্ত সিলেবাস তোমরা এখান থেকে দেখতে পাবে। উচ্চ মাধ্যমিক পাশ করার পরে বিভিওসি নিয়ে পড়াশোনা করে কেরিয়ারের অন্যতম লক্ষ্যে পৌঁছে যাওয়ার কথা তোমরা ভাবতে পারো। যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে করে এই ধরনের শিক্ষামূলক ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ সকলকে।